নিচে আমরা লামাহাটটাতে যাই, দেখি এটা ইকো পার্ক টাইপের আছে একটা, পাইন পাইন ট্রিতে পুরো ভর্তি আছে। ওয়েদার মস্ত আছে আজকে, আজকে ওই দিকটাই বহুত বরফ পড়েছে একটু উঁচু জায়গাটাতে, দার্জিলিং থেকে একটু গিয়ে। লামাহাটের একদম উপরে চলে এসেছি, 750 মিটার উপরে রয়েছি। উঠতে উঠতে অবস্থা খারাপ হয়ে গেলো, চারদিকে পাইন গাছ রয়েছে। এখানে সূর্য উঠছে চারদিক থেকে, ভালো লাগছে। চারদিক থেকে না মানে ওই দিক থেকে উঠছে, ভালো লাগছে। এবার নিচে যেতে হবে, তারপরে আবার বাকি ভিউ পয়েন্টগুলো দেখতে হবে, দেখা যায় বাকিগুলো কীরকম লাগে। এই জায়গাটা দারুণ, চারদিকে আমরা এখন লোলেগাঁওয়ের মধ্যে এইরকম হোমস্টে রয়েছি। এখন এদিকে এদিকে একটা কটেজ, ওদিকে একটা কটেজ, আর এই কটেজটার মধ্যে আমরা রয়েছি। বেশ ভালো জায়গাটা, কিন্তু একদম শেষের দিকে পুরো। আমাদের আসতে এত অসুবিধা হয়ে গেছিলো, বুঝাই যাচ্ছিল না কোন দিকে রাস্তা আছে। আর পিছন দিকে ভিউটা দেখুন, দিক দিয়ে লোলেগাঁওয়ের যেখানে রয়েছি সেই জায়গা থেকে, সেই জায়গা থেকে ভিউটা খুব দারুণ আসছে। এই যে পিছন মানে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে, এই দেখো পুরো জায়গাটা দারুণ লাগছে। সকালবেলা এটা জায়গাটা নির্জন, পুরো খুব কম লোকজন থাকে, কিন্তু জায়গাটা খুব দারুণ। এখানে এরকম আমরা ওই দিকটায় গাড়িটা রয়েছে, তার পিছনের কটেজটায় আমরা রয়েছি। এটা হলো নার্সারি একটা, খুব ভালো লাগলো একদিনের থাকা। রোদ ঝলমল করছে, দারুণ জায়গা, জায়গাটা সত্যি যেতে ইচ্ছা করছে। ক্যানোপি ওয়ে, ভেতরে নাকি একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, সেটাই দেখতে। দেখা যাক জঙ্গলের মাঝে কেমন হয়, মানে নেটে দেখাচ্ছিলো একরকম, সেরকমই হয় নাকি দেখা যাক। কেবল পুরো ঘন জঙ্গলে চারদিক ভর্তি। চলে এসেছি আমরা হ্যাঙ্গিং ব্রিজের কাছে, পিছনে দেখতে পাচ্ছ একদম শেষ প্রান্ত পর্যন্ত গেছে, দেখাচ্ছে। এইখানটা করে স্টার্ট হয়েছে, একদম ওই দিকে কোথাও শেষ হচ্ছে। এটা বললো ভাঙা আছে, এখন কেউ চাপে, এখন তো কেউ চাপে চাপে চাপি করে না। তাও সামনে গিয়ে দেখি কি মানে কতটা কী করা যায়। কি বড় জঙ্গলটা, চারদিকে ঘন জঙ্গলে কাছে ভর্তি, বড় বড় কত কত গাছ। এই যে এদিক দিয়ে পুরো ব্রিজে যাওয়ার রাস্তাটা, এই যে এই হ্যাঙ্গিং ব্রিজ, হ্যাঙ্গিং ব্রিজে চেপে বাপরে, হ্যাঙ্গিং ব্রিজের মধ্যে দাঁড়িয়ে বাপরে বাপ, পুরো নড়ছে হ্যাঙ্গিং ব্রিজটা। ওয়াটারফলের দিকে যাচ্ছি, নিচের দিকে নামছি। নিচটা অনেকটা ডাউন আছে, এই যে কিছু ঝলক এখানে দেখা গেল, একটু ধরতে হবে, পিছলে পড়ার বহুত ভয় আছে। জাস্ট লুক অ্যাট দিস ম্যান, looking for
give up. Cause I don't wanna be, I don't wanna behave. Like the wanna flee, like the wanna leave. I'll never surrender, but ever remember a lover. Did you give up on me? Have you never learned a lesson? Think it better go someplace I don't know. Cause I got your picture. Good morning, friends. I'm gonna see you. I want us to be what we used to be this night. Maybe just another fight. But you don't wanna see me cry. There is no way that it's never going there. থেকে এই ভিউটা দারুণ আছে সত্যি। তা সেইটুকুই যা দেখার আছে আর কিচ্ছু নেই সেরকম। এটা মেনলি পিকনিক করার জন্য ঠিক আছে, ব্যাস আর কিছু নেই। করে রইলাম এখানে, এটা কালিম্পংয়ে এলাম। কালিম্পংয়ের প্রপার্টিটা বেশ দারুণ এখানকার সত্যি। এটা আমাদের রুমটা আর এখান দিয়ে ভিউ। রুমের সামনে দিয়েই যে ব্যালকনিটা আছে এখান দিয়ে এরকম ভিউ। কলোনিটাও বেশ দারুণ, এখানে গার্ডেন রয়েছে, দারুণ জায়গাটা বেশ সত্যি। সব থেকে ভালো রুম পেলাম এই জায়গাতে এসে, মনমুগ্ধ হয়ে গেল। মানে এখনকার মতো এই দার্জিলিং ট্রিপটা এখানে শেষ হলো, কালিম্পংয়ে আছে এখন। এবারে 5-10 মিনিটের মধ্যে গাড়ি চলে আসবে আমাদের, তো গাড়িতে বেরিয়ে যাবে এবারে শিলিগুড়ির জন্য। শিলিগুড়ি থেকে এবার 7:50 ট্রেন আছে, তারপরে আবার বর্ধমান, বর্ধমান থেকে রানীগঞ্জ। এই জার্নি এখানে শেষ হলো। থ্যাংক ইউ গাইস সাপোর্ট করার জন্য। বাই বাই।